ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি একটা জায়গার ছবি দেখাবো। সো এই জায়গাটা কোন জায়গা আমাকে গেস্ট করে বলো তোমরা সবাই। আমি মজা করছিলাম, এটা আমাদের প্রাণের শহর মালদা। সো গাইস, তোমরা সবাই ভাবছো আমি সকাল সকাল মালদা কী করতে এসেছি। সো আমি মুর্শিদাবাদ জেলা যাচ্ছি মামার বাড়ি ঘুরতে। ফাইনালি স্টপে চলে এলাম, বাস স্টপে। এখান থেকে বাস ধরে যাব ডাকবাংলা। সো এখান থেকে কলকাতা, বহরমপুর প্রত্যেকটি রুটের বাস পাওয়া যায় এই লাইন থেকে। গাইস ফাইনালি বাসে চেপে গেলাম। সো গাইস, তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সো আমি এখন বাসের ভিতর থেকে ক্যামেরা করছি। গাইস, যিনি আমার বাসে বসে আছেন তিনি আমার মুখের দিকে চেয়ে রয়েছে। সো গাইস, প্রথম থেকে আমার দিকে তাকিয়ে আছেন, আমার বাসে চেয়ে বসে আছেন, তিনি ভাবছেন আমি কী করছি। সো আমার দিকেই তাকিয়ে আছেন তখন থেকে। সো গাইস, যেতে যেতে আমি তোমাদের ফারাক্কা ব্রিজে ছবি দেখাচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা ব্রিজের মাঝখানে চলে এসেছি এখন। সো গাইস, ব্রিজটা বেশ বড় আছে, চার সাইডে শুধু জল আর জল। সো গাইস, ব্রিজটা টপকে আমি মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করলাম। গাইস, চার সাইডে আমের বাগান বড় বড়, চার সাইডে শুধু দেখতে পাওয়া যাচ্ছে আমের গাছ। সো গাইস, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।